শয়তান প্রতিদিন সাগরে একটা বিশাল আসর জমায়, আসর জমিয়ে দিনের শেষে যারা শয়তানি করেছে বিভিন্ন জায়গাতে তাদেরকে আহ্বান করে, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, আজকে আয়েশ ফালতাল ইয়াউম, আজকে কি করেছো তুমি। সে বলে যে আমি দুই পাড়ার মধ্যে কিলাকিলি লাগায় দিয়েছি। ওকে, তুমি কি করেছো? বাপ আর পোলার মধ্যে কিলাকিলি লাগায়া বাপেরে ছুরি মাইরা মাইরেই ফেলাইছে পোলা। ঠিক আছে, তুমি দুই ভাইয়ের মধ্যে ঈদে মারামারি লাগায়া দিছি, নাট্যকারের এক পোলা আরেক পোলার পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছি। আছে না কথা কন্যাকা? শয়তানের কোনো উত্তর নাই। তুমি কি করেছো? সবার শেষে, হ্যাঁ আমি স্বামী স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায়া দুইটারে আলাদা করে ধুয়ে আসছি। এবার শয়তান উঠে ওর সাথে বুক মিলায়, তুই আমার বুকে আয়, তোর মতো ভালো কাজ আর কেউ করে নাই, তুই আজকের দিনের সেরা কাজ করেছিস। শয়তান চায় সেপারেশন আর আল্লাহ চায় মিলন। আল্লাহ চায় কি? মিলন। এই জন্য ইসলামী শরীয়তে সেপারেশনটাকে খুব দূরহ একটা কাজ আল্লাহ করে দিয়েছেন। যদি বিবি নসুজ হয়, বিবি বেয়াড়া হয়, বিবি কথা শুনে না, ও আজুহুন্না, আল্লাহ বলছেন ওয়াজ করো, 34 নম্বর সূরা নিসা, যদি ওয়াজে কাজ না হয় অহজুরু হুন্না ফিল মাদাজা, বিছনাটা আলাদা করো। আলাদা মানে দুই বিছনায় শোয়া না, একই বিছনায় শুবেন দুদিকে মুখ করে, আলাদা একই চালের নিচে। 3 নম্বর বললেন হাকামাম মিন আহলিহা ও হাকামাম মিন আহলি, ওই মেয়ের পক্ষ থেকে একজন শালিশ ডাকেন, ছেলের পক্ষ থেকে একজন শালিশ ডাকেন। এতে দেখেন চতুর্থ, তৃতীয়, চতুর্থ হলো আপনি ইস্তেখারা করেন। এর পরে বলেছেন এই যে আজামুত তালাক, যখন তুমি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবা, তুমি আজামুত তালাক, এই মেয়ের সাথে বিবাহ বন্ধনে থাকার কোনোভাবেই সম্ভব না, তখন গিয়ে একটা তালাক দাও। কয়টা? এক তালাক দাও, এরপরে পবিত্রতা যাবে। তুমি যদি এই এক তালাকের ভিতরে আবার বিবিটাকে ফিরে নিয়ে আসো, তালাকের এজেই হয়ে যাবে, সম্পর্ক আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ, ইসলাম চায় না সম্পর্ক ভাঙতে। সেজন্য আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের স্বামী স্ত্রীর জন্য দোয়া করি। আপনি স্বামীর নাম ধরে দোয়া করবেন, স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিবিরা হলো তোমাদের শান্তি, বিবিদেরকে আজে বাজে নামে ডাকবেন না, শান্তির নামে ডাকবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডাকতেন লালমণি, কি ডাকতেন? লালমণি, হুমায়রা লালমণি। সাফিয়া রাদিয়াল্লাহকে ডাকতেন সাফওয়া, সাফওয়া মানে বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ বলে। একটা বিখ্যাত তাফসির আছে সৌদি আরবে, সাফওয়াতুত তাফাসির, অত্যন্ত মোলাখাস, অত্যন্ত শর্ট একটি তাফসির, এটা ঘরে রাখবে। বিভিন্ন বিবিকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে ডাকতেন, রাহমাতাল্লিল আলামিন। খাদিজাতুল কুবরাকে ডাকতেন তহেরা, পবিত্রা, ভার্জিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পবিত্রা ডাকতেন, মোস্ট পিউরেস্ট ওয়ান। মক্কাতে যেখানে লোকদের কোনো চরিত্র ছিল না জাহিলি যুগে, সেই সময় ওনার লকব ছিল তহেরা, বিশ্বসেরা, মহাপবিত্রা, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নামে ডাকবেন। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। রাসূল নিজের বিবির ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। আবার মা খাদিজাতুল কুবরা বলতেন আমার আলামিনের মতো শ্রেষ্ঠ ত্রিভুবনে আর কেউ নাই। উনি আলামিন ডাকতেন, উনি ডাকতেন তহেরা। গোলাম মোস্তফার বইটা পড়বেন, বিশ্বনবী, অত্যন্ত অথেন্টিক একটা বই। বিশ্বনবীর শুরুতে রাম কৃষ্ণের ইতিহাস তিনি দিয়েছেন। রাম এবং কৃষ্ণ এই দুইটাই এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। এদেরকে পরবর্তী পর্যায়ে হিন্দুরা এদের দেবতা বানিয়ে নিয়েছে। হিন্দু ধর্মের যাদেরকে ওরা দেবতা বানিয়েছে, এরা অধিকাংশই মানুষ এবং অধিকাংশই ছিল এক আল্লাহর ইবাদতকারী। তো গোলাম মোস্তফা এখানে লিখছেন একদিকে বিশ্ব বিশ্বাসী, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, আরেকদিকে সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র, দুইজনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মা খাদিজাকে ছাড়া খেতেন না, মা খাদিজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মা খাদিজা ছিল অন্য বন্ধনে আবদ্ধ হন নেই, এবং বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনোই অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন খাদিজাকে ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা খুব মনক্ষুণ্ণ হলেন, তিনি বললেন আপনি 25 বছরের যৌবনে 40 বছরের এক প্রৌঢ়া মহিলাকে বিয়ে করেছেন, রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল বললেন খবরদার আয়েশা,
আমার সবচেয়ে কষ্টের দিনের স্ত্রী আমার খাদিজা, খাদিজার কারণে আমি সন্তানের বাপ হয়েছি। খাদিজা নিজের সমস্ত সম্পদ আমার কদমে দিয়ে দিয়েছেন, কোনোদিন আমার থেকে হিসাব চান নেই এবং কোনোদিন সম্পদের মালিকানাও দাবি করেন নেই। আমার সাথে শেবে আবু তালেবে বন্দী ছিল, এই খাদিজা গাছের ছাল খেয়েছে, মক্কানাস পুরো আরবের সর্বশ্রেষ্ঠ রমণী ছিলেন এই খাদিজা। খাদিজার ব্যাপারে একটা কথা বলবা না, নান ভালো ছাড়া অন্য কিছু বলবা না, এটাই হওয়া দরকার স্বামীর। যে স্বামীরা স্ত্রীকে প্রটেক্ট করে না ওই সংসার থাকে না, ঠিক না? ঠিক। মেয়েদের ব্যাপারে কোরআনের মতো ডিসেন্ট হইতে কোনো কিতাব আলোচনা করে নেই। হিন্দুদের কোনো কিতাব বাপ মেয়ের সামনে পড়তে পারে না, এত নোংরা। বাইবেলের যে অধ্যায় মেয়েদের কথা ওটা পিতা বাচ্চাদের সামনে পড়তে পারে না। বাইবেলের চিত্রগুলো তারা তাদের গির্জাতে আঁকে রেখেছে, উলঙ্গ ছবি সমূহ। কিন্তু কোরআন এত ডিসেন্ট ওয়েতে মেয়েদের পরিচয় দিয়েছেন। যেমন দেখেন সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আমার আয়াত হলো আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই জোড়া বানিয়েছি, পুরুষের পাজলের হার থেকে স্ত্রীকে বানানো হয়েছে। আদম আলাইহিসসালামের পাজর থেকে বানিয়েছেন মা হাওয়া আলাইহিসসালামকে। এখন কেউ যদি বলে মা হাওয়ার বাপ হইল আদম, বেকুব। বাপ হতে হলে পানি থেকে নতফা থেকে সৃষ্টি হয়, ইখরুজু মিনাস সুলবি ওয়াত-তারায়ব, সূরা তারিকের ভিতরে আল্লাহ যেটা বলেছেন। আর জোড়া হয় পাঁজর থেকে, পাঁজরের হাড্ডি একটু বেঁকা, এই জন্য মায়ের একটু বাঁকা হয়। আবার মায়েরা উচ্চাভিলাষী হয় কারণ মেয়েদের সৃষ্টি হয়েছে জান্নাতে আর আদম আলাইহিসসালামের সৃষ্টি হয়েছে দুনিয়াতে। মক্কা শরীফ এবং তায়েফের মধ্যখানে একটা জায়গায় আল্লাহ আদম আলাইহিসসালামকে বানিয়েছেন, এই জন্য মেয়েরা দেখবেন উচ্চাভিলাষী হয় বেশি। ওদেরকে যত দিবেন তত আরও চায়, কয় হয় নেই, আরও লাগবে, আরও লাগবে, উচ্চাভিলাষী। অর্থাৎ জান্নাত যেরকম অফুরন্ত নিয়ামতের সম্ভার, ঠিক আমাদের মায়েরাও বেশি চায়। তবে দিনদার মেয়েদের চাওয়া খুব সীমিত থাকে। আল্লাহ আমাদের এখানে যারা এসছেন আল্লাহ সবাইকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ বলছেন আমার আয়াত, আল্লাহর আয়াত কারা, এই যে স্বামী স্ত্রীর এই বন্ধনটা কার আয়াত, আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ ছাড়া এরকম কথা বলার ক্ষমতা আর কেউ রাখে না। যেমন তোমাদের মধ্য থেকে একজন নবী দিয়েছি, মিন আনফুসিকুম, যাতে করে তোমরা নবীকে আগুনের তৈরি, নূরের তৈরি না বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কিছু না বানাও। আল্লাহ বলছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি একজন নবী প্রেরণ করেছি। এখানে একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস, গ্লাস যেমন দুনিয়ার সৌন্দর্য বাড়ায়, আমরা বাড়ির বিউটিফিকেশনের জন্য, বাড়ির সৌন্দর্যের জন্য বাড়িতে কি লাগাই, গ্লাস লাগাই, জানালাতে গ্লাস লাগাই, বিভিন্ন জায়গাতে আমরা সুন্দর সুন্দর গ্লাস লাগাই যাতে চক্ষু শীতল হয়। এই মেয়েরা হলো সৌন্দর্য বর্ধক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সিগনিফিকেন্স এখানে, কারণ তিনি তো নিজের থেকে কথা বলতেন না, কথা বলতেন ওহির মাধ্যমে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহি ছাড়া তিনি কথা বলতেন না। আর আল্লাহ তিনটা শব্দ বলেছেন মেয়েদের জন্য, হারসুন বলেছেন খেতি, বলেছেন লেবাস, মেয়েরা কি লেবাস পোশাক, আবার বলেছেন খেতি, আবার বলেছেন মেয়েরা হলো মাতা, মাতা, মাতা কি মাতা, মাতা মানে মাথা না, মাতা উন খৈরু মাতা উহা আল মারআতু সালেহা আর দুনিয়া মাতা উন, দুনিয়া হলো সামগ্রী, একটা তুচ্ছ জিনিস মাতা, কিন্তু এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হলো নেককার বিবিরা। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন
তোমাদের বিবির মধ্যে তোমাদের জন্য আমি তিনটা জিনিস রেখেছি। কয়টা? তিনটা। আমাদের অধিকাংশ পুরুষেরা মহিলাদের ব্যাপারে জ্ঞান শূন্য হয়, এই জন্য মহিলাদেরকে মিসক্রিয়েট করে, তারা মিসবিহেভ করে, মহিলাদের সাথে তর্কে জড়ানো নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ডিসেন্ট কথা তাদের সাথে বলবা, তাদের সাথে কখনো তর্কে জড়াবা না। রাসূলের কয়জন বিবি ছিলেন? কয়জন? এগারো জন। জীবিত ছিলেন কয়জন? নয় জন। এই নয়জন বিবি একবার বয়কট করলো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, রাসূল কারো সাথে তর্কে জড়ালেন না। কোথায় গেলেন? মসজিদে নববীতে থাকলেন 29 দিন। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন সমাধান আসলো, বিবিরা আবার তিনাদের সব দাবি দেওয়া ভুলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজিয়াতে তারা থাকলেন। আপনি মেয়েদের সাথে তর্কে জড়াবেন, হারবেন, কারণ মেয়েদের গলার যে ঘোটলিটা, এটা মিনিটে লড়ে 170 থেকে 180 বার, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। মেয়ে যখন 10টা বলে, পুরুষ 2টা বলে, তখন এই পুরুষেরা মেয়েদের চুল ধরে কয় এত কথা বলস কেন, এত কথা কি জন্য বলস, ওকে তো এটা আল্লাহ দিয়েছেন যাতে ও বাচ্চাদেরকে শিখাতে পারে। একটা মেয়ের অনেকগুলো বাচ্চা থাকে, এই সবগুলো বাচ্চাকে তিনি কথা শেখায়। এই জন্য আমরা বলি মাতৃ কি ভাষা? পিতৃভাষা কেউ বলে না। বাচ্চারা কার ভাষায় কথা বলে? মায়ের ভাষায় কথা বলে। আরবের একটা বাচ্চা ইংল্যান্ডে আমার সাথে দেখা করতে আসছে, সে আমাকে বলছে হোয়াটস ইউর নেম? আই সে মাই নেম ইজ থারেক। হোয়াটস ইউর নেম? বলছে মাই নেম ইজ আদেল। হোয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম লিবিয়া। ইউ টকিং ইংলিশ ম্যান, ওয়াই ইউ সেইং ইউ ফ্রম লিবিয়া? বললাম যে তুই ইংরেজি বলতেছ ইংরেজদের মতো, তুই বলস কেন তোর বাড়ি লিবিয়া? কয় মাই মামি ইজ ইংলিশ, ইউ নো, আমার মা ইংরেজি, এই জন্য আমি ইংরেজি বলি। মায়ের ভাষাটাই বাচ্চারা শিখে, এই জন্য মায়ের এটাকে যদি আল্লাহ এরকম করে না দিতেন, বাচ্চারা ভাষা শিখতে পারত না। এই স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো আল্লাহর নিদর্শন। যারা এটা ভাঙে তারা শয়তানকে খুশি করে, আর যারা এটা জোড়া লাগায় তারা আল্লাহকে খুশি করায়। আল্লাহ চায় বিবাহ বন্ধন, শয়তান চায় না বিবাহ বন্ধন। শয়তান চায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, শয়তান চায় মেলা, শয়তান চায় বিভিন্ন রকমের আজেবাজে অনুষ্ঠান, আর আল্লাহ চায় কোরআনিক অনুষ্ঠান। আমিন আয়াতহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই কোরআন শরীফটা সম্পূর্ণ কার আয়াত বলেন তো? কথা কন না কেন? আল্লাহর আয়াত। তিলকা আয়াতুল্লাহ, রাসুলের কিচ্ছু নাই এটাতে। রাসুল যখন আসমানের কথা বলতেন, বিভিন্ন রকমের মেরিকুলাস কথা বলতেন, যেমন মক্কার কাফেররা জিজ্ঞেস করলো আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো বাচ্চারা কালো আর সাদা হয় কেন, কালো সাদা হয় কেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন কনজুগাল লাইফে যাদের ফ্লুয়েড বেশি থাকে, যদি মেয়ের ফ্লুয়েড বেশি হয় সন্তান কালো হয়, আর যদি ছেলের ফ্লুয়েড বেশি হয় তাহলে সন্তানটা সাদা হয়। আরেকটা ইকুয়েশন দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 14 পুরুষের কেউ যদি সাদা হয় সন্তানটা সাদা হবে, 14 পুরুষের কেউ যদি কালো হয় সন্তানটা কালো হতে পারে। যেমন ইংল্যান্ডে একটা বিচার এসেছে, তার্কির এক পরিবার আমার কাছে এসেছে, ওরা স্বামী স্ত্রী দুজনই সাদা কিন্তু সন্তানটা কালো। তো ওরা মসজিদে আসছে, আমি বললাম যে হুইজ দিস চাইল্ড, এই বাচ্চা কার? তো ওরা বলছে আমাদের, দিস ইজ দ্য প্রবলেমেটিক ইস্যু ফর আস, এটাই তো আমাদের ভেজাল, এই বাচ্চার জন্য আপনার কাছে আসছে। অনেক হুজুরের কাছে গেছি সমাধান দিতে পারে না, কয় তোমরা কী করছো কে জানে। আমি বললাম সমাধান আছে তিরমিজির হাদিসে, খোলো তিরমিজির হাদিস। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম ইজ দের এনি ব্ল্যাক পার্সন ইন ইউর ফ্যামিলি? কয় ইয়েস মাই ফোর ফাদার ওয়াজ ব্ল্যাক, আমার দাদার বাপ ছিল ব্ল্যাক। আমি কহিলাম এটা হলো তোর দাদার বাপ, ওটা ওই জিন সে বহন করছে, সমাধান হয়ে গেছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, পৃথিবীর যতগুলো সমস্যা সবগুলো সমাধান কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। এখন পড়ে তো না, সবচেয়ে বেশি কোরআন পড়ে কম এখন আলেমরা। আলেমদের ওয়াজের বিষয় হলো হাদিস। আরে বেকুব, কোরআনে না থাকলে না হাদিসে যাবি? তুই হাদিসে যাস কেন? কয় কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে এটা কয় না। ইমাম বুখারী তো 8 লক্ষ হাদিস থেকে মাত্র 5,000 উঠিয়েছেন,
আর তোমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দি কয়টা হাদিসের কাছে যেতে পারবা? কোরআনের কাছে আসো, ব্যাখ্যা লাগলে হাদিসে যাবা, ঠিক কি না? আগে কি, আগে কি রাসূল ওনার জীবদ্দশে কোরআন লিখতেও দেননি, লিখতেও পারবি না, লিখতেও দেননি। রাসূলের ওফাত মুবারকের পরে রাসূল বলেছেন এবার এবার সাহাবায়ে কেরাম লেখা শুরু করেছেন, কিন্তু রাসূলের জীবদ্দশায় হাদিস লিখতেও দেন নাই। তাহলে কোরআনের সাথে খলতমলত হয়ে যেতে পারে। এখন আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা আছি বিভিন্ন দিকে শাখা প্রশাখা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন লিতাসকুনু ইলাইহা, এই জোড়ার প্রথম উদ্দেশ্য হলো শান্তি। প্রথম উদ্দেশ্য কি? শান্তি। যেই ঘরে বিবির সাথে স্বামীর বনামনি নাই, ওই ঘরের মতো অভিশাপের ঘর আর হতে পারে না। যেখানে স্বামী স্ত্রীতে শান্তি, সেখানে দুনিয়ার সব সবচেয়ে বড় শান্তি, ঠিকটা বা ঠিক? বাড়িটা সনের হোক, কিন্তু স্বামী স্ত্রীতে যখন মিলমিশ থাকে, ওই বাড়িটা কেমন লাগে বলেন তো? ওটার চেয়ে শান্তির ঘর আর হতে পারে? আর বিশাল প্রাচীর, অট্টালিকা, খুব লেবোরিয়াস হাউস, অনেক কিছু ঘরে, কিন্তু স্বামী স্ত্রীতে বনাবনি নাই, মনে হয় জাহান্নাম। আমি এক ডিসির বাড়িতে গিয়েছিলাম, ওই ডিসি খুব দিনদার ছিলেন, তিনি 16 বছর ডিসি ছিলেন, এক পয়সা ঘুষ খান নেই। আমাকে দাওয়াত করেছেন রমজানে, তো বললো যে হুজুর আমি তো 16 বছর ঘুষ খাই নেই, আল্লাহ কি আমাকে কিছু দিবেন না? আমি বললাম আপনি কিছু পান নেই কো পাইছি? কি পাইছেন? কয় ঘরে ঢুকলে মনে হয় বেহেস্তে ঢুকেছি, আমার বিবি নামাজি, আমার মেয়ে নামাজি, আমার ছেলেটা দিনদার, আজান হলেই মসজিদে চলে যায়। আরেকজন পয়সাওয়ালা ডিসি আমাকে দাওয়াত করেছেন, চাকরিতে এসে যারা পয়সাওয়ালা হয় বুঝতে হবে এরা চোর আর ডাকাত, এগুলো মানুষের সম্পদ চুরি করেছে। একজন ডিসির বেতন কত হয়? অল্প কিছু পয়সা। একটা পুলিশ অফিসার, একটা বিভিন্ন রকমের ভূমি অফিসের অফিসার, তারপরে ওই যে তহসিল অফিসের অফিসার, এগুলোর বেতন কত? কিন্তু এগুলো যখন শত শত কোটি টাকার মালিক হয় বুঝতে হবে এদের পেটে কার সম্পদ? মানুষের সম্পদ। তো ডিসি সাহেবের বাসায় গেলাম, খুব জৌলুস। আমি বললাম আপনি কেমন আছেন? কই হুজুর ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকছি। কেন? কয় আমার বউ একদিকে গেছে, মেয়ে একদিকে, ছেলে গাঁজা খায়। যার ঘরে হারাম ঢুকে তার ঘরে কোনো শান্তি থাকে না। এই জন্য ঘরকে হারাম মুক্ত রাখবেন যদি শান্তি শান্তিতে থাকতে চান। হারাম রিজিক যেখানে, শান্তি নাই সেখানে। চোখ বুলিয়ে দেখেন সমাজে যেগুলো বড় বড় ঘুষখোর, বড় বড় মানুষের সম্পদ আত্মসাত করেছে, এদের ঘরে শান্তি নেই, কোনো শান্তিতে এরা থাকে না। কারণ আল্লাহ বলছেন ইন্নাল আবরার আলা ফি নাঈম ও ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম, যারা নেক কাজ করে এরা নেয়ামতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ বলছেন। এটা তো বসে বসে অন্য গল্প করতেছে, কি তুমি আবার কি ওয়াজ করতেছো ওর কাছে? আমি মেয়েদের জন্য করছি, ঠিক আছে? তোমরা আসো তো সামনে, তোমরা শুনছ, আমার মায়েরা আপনারা লেবাস, আপনারা খেতি, আপনারা মাতা, তিনটা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন মেয়েদের জন্য। আর এখানেও তিনটা শব্দ, প্রথম বললেন মাসকুনা, শান্তি। মেয়েদেরকে যারা গিন্নি বলে, গিন্নি শব্দটা মুশরিকদের থেকে এসেছে, ঘ্যান ঘ্যান করা থেকে গিন্নি, এই শব্দটা বলবেন না আপনারা। আমাদের শব্দ হলো বেগম, বে গম, যার কাছে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। গম শব্দটি এসেছে সূরা আম্বিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদেনা ইউনুস আলাইহিসসালামকে যখন মাছের পেটে ঢুকিয়ে দিলেন, তিনি আল্লাহর একটা হুকুম অমান্য করে চলে যাচ্ছিলেন। এ মেরে হাম সফর চল কহি ওর চল, ইস চমন মে গুজারা নেহি। নবীরা আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যেতে পারেন না, কোথাও যেতে পারেন না নবীরা, আল্লাহর সিদ্ধান্ত লাগে। তিনি চলে যাচ্ছিলেন যে এই বাগানে আমি থাকবো না, এরা আমার কথা শোনে না, আমি নদী পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাই। আল্লাহ নৌকাটাকে ভারী করে দিলেন, নৌকার মাঝি বারবার টস করলেন, কে উঠলো, কাকে ফেলা যায়, বারবার উঠছে নাম ইউনুস আলাইহিস
সালাম, লোকেরা ধরে বস্তার মতো নদীর দিকে ছুড়ে মারছে, বেটা তোর কারণে নৌকা চলতেছে না, তুই নাম। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। যখনই নদীতে ফেলছে কিসে খাইছে? তিমি মাছ, সাগরের সবচেয়ে বড় মাছ হা করেছিল, ফট করে ওর পটে চলে গেছে। এখন সাগরের অন্ধকার, গভীর রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার থেকে তিনি চিৎকার মানলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। মায়েরা, এটা তো আপনাদের মুখস্থ আছে আশা করি, যে কোনো বিপদ সন্তানের দেখলে এটা পড়বেন, সন্তান চোখটুক উল্টিয়ে দিয়েছে কাঁপছে এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন এই দোয়ার জবাব সবচেয়ে তাড়াতাড়ি আল্লাহ দান করেন। আপনার রোগী মুমূর্ষ অবস্থায় আছে, 1,24,000 বার পড়তে হবে, এটা কোনো রেফারেন্স না, এটা আন্দাজে হুজুরটা চালু করছে, ওই কিছু দানা দিয়া চালু করছে 1,24,000। হয়তো আমি চিন্তা করেছি ওই যে নবীর সংখ্যা 1,24,000, এই হাদিসটা অনেকে সহি বলেছেন, আবার অনেকে বানোয়াট বলেছেন। কারণ হলো আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ, এমন কোন জাতি নাই যার কাছে আমি রাসূল পাঠিয়ে নিই। এখন কত জাতি আছে এটা আল্লাহ ছাড়া কারো জানা সম্ভব না, সেজন্য নবী আলী ইসলামদেরকে কোনো সংখ্যায় আবদ্ধ করা উচিত না। তো হয়তো ওখান থেকেই হুজুররা আবিষ্কার করেছে 1,24,000 বার খতমি ইউনুস পড়তে হবে। আচ্ছা বলেন তো, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখন তিনি কি গনে গনে পড়ছিলেন? ওই বেটা গলে যাচ্ছে, গনবে কখন? মাছ যখন মুখ বন্ধ করছে, এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই, নিঃশ্বাসিত বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি কোন রকমে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জবাব দিয়েছেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মে। গম, গম মানে যন্ত্রণা, গম মানে কি? যন্ত্রণা। বেগম, যার কাছে যন্ত্রণা নাই, যার কাছে যন্ত্রণা নাই। যেমন আমরা বলি বেগুন, কোনো গুণ নাই, কিরকম বাজে একটা নাম দিছে দেখ, এটার নাম হওয়া দরকার বাগুন। এটাতে রস ভর্তি দিছে আনারস, মানে রস ছাড়া, শুধু রস, আনানাসুন, এটা আরবি থেকে চুরি করেছে শব্দটি, টমাটম, টমেটো, সুক্কার, এগুলো সব আরবি শব্দ, টেবিল, টবেলা, এই সবগুলো আরবি শব্দ থেকে মারা হয়েছে। তাহলে কোরআনে তিনটা শব্দ পেয়েছি মেয়েদের জন্য, কয়টা? একটা হলো হারসুন, নেসাউকুম হারসুন লাকুম, সূরা বাকারা। তো হারসুন মানে কি? এই যে খেত, এই খেতে যদি আপনি অত্যাচার করেন, খেতে কি ফসল দিবে? কথা বলেন, ফসল দিবে না। খেতকে আপনি যত্ন করতে হবে, প্রথম খুব সুন্দর করে এটাকে চাষ দিতে হবে, তারপরে নিড়ানি দিতে হবে, সুন্দর করে ময়লা বেছে ফেলতে হবে। মনে রাখবেন, যেই পরিবারে মেয়ের কদর যত বেশি, ওই পরিবারে সম্পদ তত বেশি, বরকত তত বেশি। রাসূলের পরিবারে সবচেয়ে বেশি তিনি পরিবারকে সময় দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা সাফিয়া বলছেন প্রতিদিন তিনবার আমাদের খোঁজ খবর নিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন কি আমরা যখন কেউ ব্যথিত হতাম, ব্যথার কারণে চোখে পানি আসতো, আমাদের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। রাহিকুল মাখতুমের ভাষ্য, রাহিকুল মাখতুম হলো 1100 সিরাত গ্রন্থ থেকে এটা ফার্স্ট হয়েছে, পৃথিবীর এখন সবচেয়ে অথেন্টিক যে সিরাত গ্রন্থ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা হলো লিতাসকুনু ইলাইহা, প্রথম প্রশান্তির জায়গা। এই জন্য আপনি বাহির থেকে এসে হঠাৎ করে ঘরে ঢুকবেন না, সুন্নার খেলাফ। বাহির থেকে এসেই ওই কই আছো, কই কই কই, দেখি না কেন, হাই, বউ থাকে বিভিন্ন কাজে, এসে আপনার সামনে দাঁড়ালো, হয়তো গায়ে কিছু ঘামও আছে, আপনি বললেন হায় হায় তোর গায়ে এত দুর্গন্ধ, আমি তো অফিস থেকে আসছি, ওই মেয়েদের গায়ে সুগন্ধ। অনেকে অফিসে মেয়েদের সাথে সময় কাটায়, আছে না কথা কন না কেন? এখন তো বাধ্যতামূলক বহু জায়গাতে মেয়েদেরকে ঢুকানো হচ্ছে, মাদ্রাসাতে পর্যন্ত মেয়ে টিচার ঢুকানো হচ্ছে, যেখানে সব পুরুষ। হ্যাঁ, মেয়ে আর হিন্দু, এই সরকারের দুইটা বড় বড় এজেন্ডা, একটা হলো মেয়ে আর একটা হলো হিন্দু। মাদ্রাসা বোর্ডে এখন 17 জন হিন্দু আছেন, যিনি যেনারা খুব বড় বড় পোস্টে আছেন। আবার টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল একজন হিন্দুকে দেয়া হয়েছে,
শেষে যখন ফেসবুকে তুমুল ঝড় উঠলো ওই হিন্দু পালায় গেছে। আমরা অন্যের অধিকার দেই কিন্তু খবরদার আমাদের অধিকার খর্ব করে যদি কাউকে চাপানো হয় এটা জাতি মানবে না কোনোদিন। আমরা অত্যন্ত বিনয়ী কিন্তু কেউ যদি আমাদের গায়ের উপর আসে আমরা তো নিজের আত্মরক্ষা করতে হবে নাকি, কথা কন না কেন? আমাদের আত্মরক্ষার জন্য একজন আছেন উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিবিরা হলো তোমাদের শান্তি, এসেই হুট করে তাদের কাছে চলে যাবে না। রাসূল মসজিদে নববীতে বসতেন, বসে বলতেন একটা বাচ্চাকে পাঠাতেন, যাও তোমার ওই মায়ের কাছে যাও, বলো আমি 15-20 মিনিট পরে বেশ কিছুক্ষণ পরে ওখানে আসব। রাসূল সাল্লাম বাহির থেকে এসেই তিনি প্রথম দাঁত মাজতেন। আমাদের তো মাশাআল্লাহ যারা বিড়ি খায় ওদের মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের গন্ধ আসে ওরা নিজেরাও বুঝে না, ওদের জামা থেকেও সুগন্ধি বিড়ি খায়। যে আবার বিড়ি খায় কোথায় বসে বলেন তো, কোথায় খায়? টয়লেটে খায়। শয়তানও কি খায় টয়লেটে বিড়ি? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। কোনো দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক, রাসূল বলেছেন সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে। যাদের গায়ে দুর্গন্ধ হয় এরা আতর ইউজ করবেন, এরা শরীরকে ধোবেন, এটা একটা রোগ। হোমিওপ্যাথিতে এটার ভালো ঔষধ আছে, এলোপ্যাথিতে নাই। হোমিওপ্যাথিতে ভালো যদি হোমিওপ্যাথ কেউ থাকে ওষুধ খাবেন। যাদের গায়ে দুর্গন্ধ হয় এদের হরমোনের সংখ্যা বেশি, এই জাতীয় কিছু সমস্যার কারণে গায়ে দুর্গন্ধ হয়। কোনো নবীর গায়ে দুর্গন্ধ ছিল না, কোনো নবীর গায়ে মশা মাছি বসত না। আর আমাদের দেশ তো মাশা আল্লাহ মশা মাছির রাজধানী বলা যায়। একটা লাভও আছে, কারণ নমরুদের এত বড় বাহিনীকে আল্লাহ কি দিয়ে শেষ করেছেন? মশা দিয়ে। 22 লক্ষ ছিল নমরুদের বাহিনী, কারণ নমরুদ ছিল বিশ্ব কন্ট্রোল করতেন, 6 জন প্রেসিডেন্ট, 3 জন সারা দুনিয়া কন্ট্রোল করেছেন কাফের, আর 3 জন ইসলামী মুসলমান ছিলেন, 3 জন ছিলেন কাফের, 3 জন ছিলেন মুসলমান। এর মধ্যে প্রথম ছিল নমরুদ, 2 নম্বর ছিল বখতে নাসার, 3 নম্বর আসবে দাজ্জাল, কাফেরদের এই 3 জন। আর মুসলমানদের 2 জন চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন জুল কারনাইন। কোন সুরাতে জানি আছে ওনার কথা? সুরা কাহাফ পড়বেন প্রতি জুমার দিন, সুরা কাহাফ। আর সামনে আসতেছেন ঈসা আলাইহিস সালাম, বিশ্ব সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন। তেই নমরুদ সেদনা ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য 22 লক্ষ সৈন্য তৈরি করেছে। রাসূল সাল্লামকে মারার জন্য, কোন নবীকে মারার জন্য, নবীর দলের লোককে মারার জন্য যারা প্রস্তুতি নেয় আল্লাহ তাদের সবাইকে মেরে ফেলেন, এটা আল্লাহর নিয়ম। যেমন নমরুদের একটা সৈন্যকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই, ফেরাউনের একটা সৈন্যকেও বাঁচিয়ে রাখেন নাই, রাসূল সাল্লামকে যারা মারতে গেছে তাদের কাউকেও মক্কাতে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। সেই জন্য যারা নবীদের ওয়ারিশ এদের পিছনে লাগবেন না। এদেরকে গাইড করেন কে? কে গাইড করেন? আল্লাহ গাইড করেন, এটা যেন মাথায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিবিরা হলো তোমাদের শান্তি, বিবিদেরকে আজে বাজে নামে ডাকবেন না, শান্তির নামে ডাকবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডাকতেন লালমণি, কি ডাকতেন? লালমণি, হুমায়রা লালমণি। সাফিয়া রাদিয়াল্লাহকে ডাকতেন সাফওয়া, সাফওয়া মানে বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ বলে। একটা বিখ্যাত তাফসির আছে সৌদি আরবে, সাফওয়া তো তাফাসির, অত্যন্ত মোলাখাস, অত্যন্ত শর্ট একটি তাফসির, এটা ঘরে রাখবে। বিভিন্ন বিবিকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে ডাকতেন, রাহমাতাল্লিল আলামিন। খাদিজাতুল কুবরাকে ডাকতেন তহেরা, পবিত্রা, ভার্জিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পবিত্রা ডাকতেন, মোস্ট পিউরেস্ট ওয়ান। মক্কাতে যেখানে লোকদের কোনো চরিত্র ছিল না জাহিলি যুগে, সেই সময় ওনার লকব ছিল তহেরা, বিশ্ব সেরা মহাপবিত্রা, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নামে ডাকবেন। বিবির জন্য দোয়া করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। রাসূল নিজের বিবির ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। আবার মা খাদিজাতুল কুবরা বলতেন আমার আলামিনের মতো শ্রেষ্ঠ ত্রিভুবনে আর কেউ নেই। উনি আলামিন ডাকতেন, উনি ডাকতেন তহেরা। গোলাম মোস্তফার বইটা পড়বেন, বিশ্বনবী
অত্যন্ত অথেন্টিক একটা বই। বিশ্বনবীর শুরুতে রাম কৃষ্ণের ইতিহাস তিনি দিয়েছেন, রাম এবং কৃষ্ণ এই দুইটেই এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। এদেরকে পরবর্তী পর্যায়ে হিন্দুরা এদের দেবতা বানিয়ে নিয়েছে, হিন্দু ধর্মের যাদেরকে ওরা দেবতা বানিয়েছে, এরা অধিকাংশই মানুষ এবং অধিকাংশই ছিল এক আল্লাহর ইবাদতকারী। তো গোলাম মোস্তফা এখানে লিখছেন, একদিকে বিশ্ব বিশ্বাসী, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, আরেকদিকে সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র, দুইজনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মা খাদিজাকে ছাড়া খেতেন না, মা খাদিজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মা খাদিজা ছিল অন্য বন্ধনে আবদ্ধ হন নেই এবং বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনোই অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। খাদিজার এত দাম ছিল রাসূলের কাছে। খাদিজা বয়সে কি ছোট ছিল না বড়? এখন আমেরিকা ইংল্যান্ডের ছেলে মেয়েরা নিজেদের চেয়ে ছোট বয়সের ছেলেদেরকে বিয়ে করছে, আবার ছেলেরা ওদের চেয়ে বয়সে 7 বছর 10 বছর বড় মেয়েদেরকে বিয়ে করছে। ভারতের টেন্ডুলকার আছে না একটা টেন্ডুল্লা, এই টেন্ডুল্লার বউ তার থেকে 10 বছরের বড় ডাক্তার। তো আমি অনেকগুলো ছেলের বায়োগ্রাফি নিলাম, ইংল্যান্ড বললেন, একটু মন খারাপ করলেন, মন খারাপ করেছেন এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন খাদিজাকে ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা খুব মনক্ষুণ্ণ হলেন, তিনি বললেন, আপনি 25 বছরের যৌবনে 40 বছরের এক প্রৌঢ়া মহিলাকে বিয়ে করেছেন, রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল বললেন, খবরদার আয়েশা, আমার সবচেয়ে কষ্টের দিনের স্ত্রী আমার খাদিজা, খাদিজার কারণে আমি সন্তানের বাপ হয়েছি, খাদিজা নিজের সমস্ত সম্পদ আমার কদমে দিয়ে দিয়েছেন, কোনোদিন আমার থেকে হিসাব চান নেই এবং কোনোদিন সম্পদের মালিকানাও দাবি করেন নেই। আমার সাথে শেবে আবু তালেবে বন্দী ছিল, এই খাদিজা গাছের ছাল খেয়েছে, মক্কানাস পুরা আরবের সর্বশ্রেষ্ঠ রমণী ছিলেন এই খাদিজা। খাদিজার ব্যাপারে একটা কথা বলবা না, নান ভালো ছাড়া অন্য কিছু বলবা না, এটাই হওয়া দরকার স্বামীর। যে স্বামীরা স্ত্রীকে প্রটেক্ট করে না ওই সংসার থাকে না, ঠিক না ভাই? ঠিক। আমি গত এক সপ্তাহ আগে এখানে গিয়েছিলাম মাহফিলে দিনাজপুর, একজন আলেম ওই বেটা বিভিন্ন ওয়াজও করে, ওর বউ এসে আমাকে বলছে আমি এই বেটার গড় করুম না। আরে তুমি রাস্তাঘাটে কি বলা শুরু করছে এগুলো, কয় এই বেটা আমার কোনো অধিকার দেয়নি। কি দেয়নি বলো? কয় যে আমি বলতে গেলে স্যার অনেক সময় লাগবে, ছোট্ট কথা বলি, সে আমার সম্পদ আমাকে না বলে বিক্রি করে ফেলেছে। আপনি তো স্ত্রীর সম্পদ বিক্রি করার অধিকার রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কনসার্ন নিয়েই সব দিনের পথে খরচ করেছেন, দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখেন কি ধারণা পোষণ করতেন মা খাদিজা। তখন তিনি নবী হন নেই, রাসূল হেরাগুহায় ধ্যান করছেন, খাদিজাতুল কোবরা হাতে করে খাওয়া নিয়ে ওই হেরাগুহায় উঠছে। আপনারা যারা মক্কায় গিয়েছেন, হেরাগুহায় এখনও উঠা খুব কঠিন, আমি উঠতে পারিনি, এত ভয় বিহ্বল একটা রাস্তা, এখন রাস্তা কাটার পরেও এত কষ্টের, এটা অনেক মুসলমানরা উঠে খুব কষ্ট করে। মা খাদিজা তখন কোনো রাস্তা ছিল না, এক হাতে খাওয়া আরেক হাতে বেয়ে এই পাহাড়ের উপরে উঠে গেছেন, মক্কার সবচেয়ে উঁচু শৃঙ্গ, এইভাবে তাকাতে হয় হেরা গুহার দিকে। রাসূলকে ডাকতেনও না, চুপচাপ বসে থাকতেন। রাসূল সাল্লাম ধ্যান করতেন কি, তিনি নামাজ পড়তেন, যখনই মাথা উঠেছেন দেখে যে খাদিজা বসা, বলছে তহেরা আপনি এখানে বসে আছেন, বলছে আপনি খেতে নামেন নেই, আমি তো আপনাকে ছাড়া খাই না, এই জন্য খাওয়ার নিয়ে এসেছি। আবার রাতে যখন রাসূল আসতে একটু দেরি হতো, তখন তিনি নবী হন নেই, দরজার পাশে দরজাটাকে বিছনা বানায় দাঁড়িয়ে থাকতেন, এত বড় সম্পদশালিনী মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, এই খাদিজার ছাগলের রাখাল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পরবর্তী পর্যায়ে মা খাদিজার ব্যবসার সব দায়িত্ব নিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে কত কাছ থেকে দেখেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনাদের জীবনে যেন স্বামীর এরকম গুরুত্ব থাকে,
আপনি আদর করে একজন স্বামীকে দিনদার বানাতে পারেন, আবার একজন মহিলা একজন স্বামীকে ঘুষখোর বানাইতে পারে। একজন মহিলা যদি বলে এই ওই পাশের বেড়ি হের জামাইও সরকারি চাকরি করে, হের ঘরে কত সুন্দর সোফা, তোমার কি হয়েছে, তুমি ওই ঘরের ওই বেড়ার মতো এটা করতে পারো না, একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন সে কি করবে, ওই বেড়া যেমনি চুরি করে হো এরকম চুরি করা শুরু করবে। একজন স্ত্রী একটা স্বামীকে দিনদার বানিয়ে ফেলতে পারে। আবার আপনার স্বামী কোনো অবৈধ জিনিস নিয়ে আসলো, আপনি ধরেন তাকে, ধরেন এটা কোত্থেকে আনছ, জবাব দাও এটা কোত্থেকে আনছ, এটা যদি হারামের হয় এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এরকম দিনদার মহিলা আমাদের দুনিয়াতে আমাদের দেশে আছে। এরপরে জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, মুওয়াদ্দা ওয়াদ্দুদ ওয়াদ্দা, সূরা মরিয়মে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়াদ্দা আল্লাহর জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, মুওয়াদ্দা, মুওয়াদ্দা মানে আপনার এক চোখে থাকবে ভালোবাসা আরেক চোখে থাকবে রহমত, এই হলো বিবির জন্য দুইটা চোখ, গজব আর লানত থাকবে না। অনেক ভাই আছেন বিবিকে ইচ্ছা মতো গালিগালাজ করে, খুব গালিগালাজ করে, বিশ্ব বন পড়ার লোকেরা ভালো খুব এরা করে না। আমার পুরুষদেরকে এই কথাগুলো শুনাইলে ভালো হতো, আমি দেখি সন্ধ্যার সময় হয় কি না, পুরুষদের প্রোগ্রামে দেখি কথাগুলো আসে কি না, আল্লাহ তৌফিক দান করুক। মায়েরা আপনারা আপনারাও স্বামীর জন্য এক চোখে মহাব্বত আরেক চোখে রহমত রাখবেন, স্বামীর মেজাজ আপনি বুঝবেন, বাহির থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছে, এখন একটা কিছু বললেই ঘেত করে উঠবে, এ সময় বলার দরকার নাই, একটু মেজাজটা ঠান্ডা হতে দেন, তারপরে তার সাথে কথা বলেন। এরপরে রহমত, দুইজন দুইজনের জন্য রহমত, রহমতের দোয়া করবেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রী দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য, যেই ঘরে স্বামী স্ত্রীতে বনাবনি নাই এই আয়াতটা বেশি পড়বেন, আপনার স্বামী অন্যমুখী আপনি এই আয়াতটা পড়ে স্বামীর জামা কাপড়ে ফু দিবেন, পানিতে ফু দিয়ে দিবেন, দেখবেন স্বামী ঘরমুখী হয়ে যাবে, স্বামীর যেই ব্যারাম, আজকে তো ফেসবুকের কারণে ব্যারাম আরও বেড়েছে, অসুস্থতা বেড়েছে, ফেসবুকে যারা পড়ে থাকে এরা দিনদার না, এরা দুনিয়াদার, ফেসবুক বর্জন করবেন, জরুরি কিছু মেসেজ থাকলে সেগুলো দেখবেন, অনেক বড় বড় বিখ্যাত মানুষের কোনো ফেসবুক নাই, আপনাদের এত ফেসবুক মুখী হতে হবে কেন, মেসেজ যেটা পাওয়া দরকার ওটা পেয়েই যাবেন, কিন্তু বহু ছেলে ফেসবুকের মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে। আবার টিকটক যেটা, এটা তো পুরোটাই গোমরাদের একটা অনুষ্ঠান, টিকটকে অনেক ছেলে মেয়েরা নোংরা অনুষ্ঠানগুলো উপস্থাপন করে, পিতামাতা খবরও রাখে না, ছোট ছোট বাচ্চারা এই টিকটক করতে গিয়ে তো পদ্মা ব্রিজের উপরে মরছেও দুইটা, মোটর সাইকেলে কি করতেছিল ঠিক ঠক, বাড়ি খেয়ে ঠিক ঠক হয়ে গেছে। আল্লাহ এগুলোকে হেদায়ত দান করুক। আপনার মেয়ে আপনার ছেলে কোথায় কি করে, প্রথম দায়িত্ব হলো পরিবারের। আরেকবার বুঝো এখানে কথা বলছিলাম, ইসলামে পাঁচটা পরিবারের কথা এসছে কোরআনে, কয়টা পরিবার, পাঁচ টাইপের পরিবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি স্বামী স্ত্রীর এই সম্পর্কের ভিতরে শান্তি রেখেছি, যেখানে শান্তি থাকবে না সেখানে উল্টাটা থাকবে, অশান্তি থাকবে, ঠিক না ঠিক। আজকে ফেসবুকের কারণে বহু স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আসে না নাই ফেসবুক ফেসবুক, ঘরে আসলেই বেটি একদিকে বেটা আরেকদিকে, কত তুই তোর লাইনে আমি আমার লাইন, পারিবারিক জীবনই নাই, বাচ্চাদের হাতেও দিয়ে দিচ্ছে ট্যাব, ওরাও ফেসবুকে। একজন মানুষ বেড়াতে আসলে যে কারোর সাথে কথা বলবে সেই পরিবেশ পর্যন্ত দূর হয়ে যাচ্ছে শহরগুলোতে, এই জন্য গ্রাম এখনো কিছু ভালো আছে, তারপরেও বাংলাদেশের মতো ইন্টারনেট ইউজকারী আমেরিকাতেও নাই, বাংলাদেশে মানুষ পেটে ভাত থাকুক আর না থাকুক ইন্টারনেট আছে, হ্যাঁ এমবি আছে, আমার এমবি নাই, আমার ড্রাইভারের এমবি থাকে সবসময় সবসময় এমবি, একের ফুল টনটনা এমবি, আমার এমবি থাকে না দারোয়ানের এমবি, দারোয়ানরা কইলাম কি রে কিসা আজ, কয় স্যার আজকে তো অনেক কিছু ঘটে গেল আপনি বোধহয় দেখেন নাই, আছে না আমার তো এমবি নাই, আমি এই যে এমবির মানুষ, এই এমবি ছাড়া, কারণ এই এমবির পিছনে দৌড়াইলে আপনি তেলাওয়াত করবেন কখন,
আপনি কোরআন পড়বেন কখন, হাদিস পড়বেন কখন, আপনি আপনাকে গঠন করবেন কখন? আপনাকে এখান থেকেই জান্নাতের সব কিছু নিয়ে যেতে হবে, আবার জাহান্নামও এখান থেকে মানুষ নিয়ে যায়, ঠিকটা বা ঠিক? জান্নাত একটা খালি জায়গা, এখান থেকে আপনি গাছ নেবেন, এখান থেকে বাগান নেবেন, এখান থেকে ঝর্ণা নেবেন, সব আপনি সেখানে আপনার বাড়ি করবেন, আবার জাহান্নামও এখান থেকে ভরবেন। বাচ্চার এতিমের মাল খাইছেন, জাহান্নাম আপনি একটা কামাই করছেন, আবার আরেকটা কিছু করছেন, আরেকটা কামাই করছেন, খারাপ ছবি দেখেছেন, আরেকটা কামাই করছেন, এভাবে আপনার জন্য জাহান্নাম ভর্তি হচ্ছে। জাহান্নাম একটা সময় এসে নিবে যাবে। জাহান্নাম যারা তাদের কাজ দিয়ে বানিয়েছে, এগুলো যখন শেষ হয়ে যাবে শাস্তি, এটা নিবে যাবে জাহান্নাম। কিন্তু আপনাকে এখান থেকেই সব নিতে হবে, আবার আপনি শেরেক করে যাবেন, চিরস্থায়ী জাহান্নাম আপনার জন্য জ্বলতেই থাকবে, ঠিকটা বা ঠিক? কোরআন শরীফে এগুলো কে বলেছেন? আপনি শেরেক থেকে নিজেকে বাঁচাবেন, আপনি গুনার কাজ থেকে সরে আসবেন, আপনি সোয়াবের কাজে থাকবেন। যেখানে সোয়াব নাই সেখানে কি থাকে? গুনাহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ভালোবাসা এবং রহমত সৃষ্টি করেছি, পারিবারিক জীবনে এই দুইটা থাকবে। আপনি বিবির সাথে যখন কথা বলবেন, পোলাইড ওয়েতে কথা বলবেন, স্বামী স্ত্রীও বিবির সাথে যখন কথা বলবে, আমি দেখেছি এক বিবি স্বামীকে বলতেছে, এই কুত্তা এদিকে আয়, কুত্তা। এখন মেসেজের ভিতরে ওর ফোনের রিঙ্গার টোন ও দিছে, কুত্তা ফোন ধর। আলাম কি ব্যাপার? কয় আমার স্ত্রী আমার আদর করে এটা ডাকে। মানে মানুষের মিনিমাম লেভেলটা কত নিচে নেমেছে আপনি খেয়াল করেন। আদর করে কে করে কুত্তা ডাকে? চাঁপাইনবাবগঞ্জে আদর করে হারামজাদা ডাকে। এক হুজুর এক ছেলেকে বলছে, হারামজাদা শুনে যা ভালো আছিস? হ্যাঁ। আপনি কি বললেন ওকে? হারামজাদা মানে হলো কি বলেন? তুমি কত বড় গালি দিয়েছেন তার পিতা মাতাকে। হারা কিছু মনে করছি না গো। আরে ধরতে হারা কিছু মনে করছি না গো। তুমি মিয়া এই তুমি মাদ্রাসায় পড়ে এটা এই উচ্চারণ করো কেমনে তুমি মুখের ভিতরে? সৌদি আরবের লোকদের আমরা বিভিন্ন সমালোচনা করি, কিন্তু মিডল ইস্ট পুরোটাতেই দেখবেন একটা লোকের মুখে গালি নেই, ওরা গালি দিলেও দোয়া করে। কি করে? দোয়া করে। একজন লোকের সাথে আমার ধাক্কা লেগেছে কাবার সামনে, ওকে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আমি আরেক ধাক্কা দিছি, কো আল্লাহ ইয়া সাল্লামাক, আল্লাহ তোরে সালামতে রাখুক। আরেক ধাক্কা দিছি, কো আল্লাহ ইয়া দিক, আল্লাহ তোরে হেদায়ত দিক। ওকে ভাক হইয়া লেবে তা দক্ষিণী আমার ধাক্কা স্কেন। আমি গেলাম ধাক্কা লি তো তুই দোয়া করো, সেই জন্য আমি ধাক্কা দিছি তো। ও বলতেছে, কাইফাসুবুল মুমিন, আমি মোমেনকে কেমনে গালি দিব? গালি দেয়া অর্থাৎ তো মোমেনদের কাজ না, গালি দেয়া মুনাফেকের কাজ। কি সুন্দর কথা! মুনাফেকের মেজাজ খারাপ হলে কি দেয়? গালি দেয়। আমার মাকে দেখেছি আমি, উনি আমাদের উপর রাগ করলে বলতে, আল্লাহ তোরা হেদায়ত করুক, আল্লাহ তোরা হেদায়ত করুক, আল্লাহ তোরা রহম করুক। আব্দুর রহমান আজ সুদাইসের মা তাকে গালি দিছে, আব্দুর রহমান আজ সুদাইসকে আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ। এখন সে কি, এখন সে কি কাবার ইমাম হয়ে গেছে। আমার এক ভগ্নিপতির সাথে খুব ক্লোজ, সে বলছে যে আমার আম্মা আমারে রাগ করে বলছিল আমি যেন কাবার ইমাম হই, আল্লাহ আমারে কাবার ইমাম বানায় দিছে। দেখেন আপনি মা, আপনি মুখ থেকে যেটাই বের করবেন সেটা কবুল করবেন কে? এই জন্য আপনার মুখে যেন কোনো গালি না আসে, আপনার মুখে রহমত আসবে। কি আসবে? রহমত আসবে, ভালোবাসার কথা আসবে। বাচ্চারা তো কষ্ট দিবেই, কষ্ট দেয় দেখেই তো বাচ্চা। এই জন্য সব নবীরা ছাগল চড়াতেন, কারণ ছাগল হলো খুব ডিস্টার্বিং একটা অ্যানিমেল। ছাগল একটা যদি ভুলে কোনো পানিতে পড়ে, বাকিগুলো লাভ দিয়ে সেখানেই পড়বে, মনে করবে এটাই ঠিক। একটা যদি অন্য কোনো জায়গায় ফসকে পড়ে সেখানেই যায়। এই জন্য ধৈর্য খুব বেশি পরীক্ষিত হয় ছাগল চরণের ভিতরে। সব নবীরা কি ছিলেন? ছাগলের রাখাল ছিলেন। রাসুলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? ছাগল ছিল। রাসুল সাল্লাম ছাগল পালতেন, ছাগলের দুধ খেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বললেন। প্রথম হলো আপনার ঘর শান্তির ঘর, কখনো যেন ঘরে ঢুকে অসভ্য কথা না বলেন। কিছু মানুষ আছে ঢুকার আগে বলে, ওই ওই কই কই কই, আরে কি গরু ডাকো নাকি তুমি? তুমি ঘরে ঢুকার আগে সালাম দিবা কয়বার? তিনবার। কোন সুরায় আছে? কোন সুরায় জানে? সুরা নূরের ভিতরে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তুমি নিজের ঘরে ঢুকবা অথবা অন্যের ঘরে ঢুকবা, প্রথম অনুমতি চাও, তারপরে সালাম দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ফরজ করে দিচ্ছেন, তো আপনি আপনার বিবিকে সালাম দেন।
বিবিও স্বামীকে সালাম দিবে, সালামের কম্পিটিশন হবে। এখন অনেক স্বামী মনে করে সালাম দিলে বিবি বড় হয়ে যাবে অনেক, আবার অনেক স্ত্রী মনে করে স্বামীরে সালাম দেয় কেমনে, এই বেটারে সালাম দিয়া কোন বিপদে পড়ি। আবার অসংখ্য সামাজিক বোতায় ফোন ধরে কে হ্যাঁ কি কও কি সে কও, বাস সালাম কালাম নাই। আয়লা আপনাকে হিন্দু নাকি, আপনার সালাম দেন না কেন, আপনার তো মুসলমান, মুসলমানের কথার শুরুতে সালাম থাকবে, শেষে সালাম থাকবে, শুরুতেও দোয়া শেষেও দোয়া। আবার দেখেন আমাদের দেশে যে মূর্খতা কত পর্যায়ের, কয় সর্দারে দো আলম কি কদমু পে লাখো সালাম, রাসুলের পায়ে লাখো সালাম। তো সালাম কার নাম, কার নাম? তা আপনি রাসুলের পায়ে দিলেন কেমনে? অমুক অলি আল্লাহর পায়ে লাখো সালাম। এই খারাপিটা চট্টগ্রামে বেশি, কালকে আমি বলেছি, কালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম, আজকে আপনাদের এখানে আসতে পারবো চিন্তাও ছিল না, রাতের প্রোগ্রামটা পুলিশ ক্যান্সেল করে দিয়েছে, এই জন্য সারা রাত গাড়ি চালাইতে চালাইতে আপনাদের এখানে এসে হাজির হয়েছে, কারণ প্লেনের অবস্থা খারাপ, 12টার আগ পর্যন্ত কোনো প্লেন ছাড়া না, আকাশ মেঘাচ্ছন্ন, খুব কুয়াশাচ্ছন্ন আকাশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিদর্শন, তাহলে এই নিদর্শনটা যেন আমরা কোনোভাবে নষ্ট না করি। জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো হলো চিন্তাশীলদের জন্য, বেকুবদের জন্য কোরআন না। কাদের জন্য এটা আল্লাহ বলছেন, কারা এটার থেকেও ফায়দা পাবে? ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله বলছেন জ্ঞানী হওয়ার জন্য ইয়াতাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি নিয়ে সে চিন্তা করবে, কিভাবে আল্লাহ একটা পাতা বানালেন চিন্তা করেন তো, কিভাবে আপনার নখটা বানিয়েছেন, কিভাবে আপনার চেহারাটা বানিয়েছেন, কিভাবে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কিভাবে আপনি গলার আওয়াজ শুনে একজন মানুষকে চিনে ফেলছেন। ইংল্যান্ডের গলা নাক কান গলা এটা একটা ডিপার্টমেন্ট, নাক কান গলা, তো নাক কান গলা বিভাগের যিনি চেয়ারম্যান প্রায় 50 বছর তিনি এই বিভাগের হেড লন্ডন হসপিটালের। আমি ওনার রুমে ঢুকে পড়লাম, ঢুকে বললাম যে স্যার কুড ইউ টেল মি হাউ পিপল টকস, মানুষ কথা বলে কেমনে, হাউ ইউ ডিস্টিংগুইশ হুইচ ইজ ইউর মামি স্টোন হুইচ ইজ ইউর ড্যাডি স্টোন, তুমি বাছাই করো কেমনে, এটা তোমার মায়ের গলা এটা তোমার বাপের গলা। তিনি আমার চেহারার দিকে তাকিয়ে আছেন, বলছে এই উত্তর পৃথিবীর কারো কাছেই নাই, এটা একমাত্র একজন কন্ট্রোল করেন, তিনি কে? আপনি চিন্তা করেন তো কথা বেরোচ্ছে, আপনার ভয়েস আর আমার ভয়েসের মধ্যে কোনো মিল নাই। আপনার আম্মা যেখান থেকে ফোন ধরে বলে যে বাবা তুই কেমন আছিস, আবার যদি অন্য ছেলে ফোন ধরে ক তুই কে আমার ছেলে রে দে, এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা সৃষ্টির ভিতরে তৌহিদ, ঠিক না ঠিক? কারো সাথে কারো গলার কোনো মিল নাই, কারো সাথে কারো হাতের ছেলের কোনো মিল। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কি সুন্দর করে আকাশ জমিন সৃষ্টি করেছেন, আকাশটার দিকে তাকিয়ে দেখেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই ওইদিকে তাকাইলে মনে হয় ওই গ্রামে আকাশটা পড়ে আছে, কিন্তু কেয়ামত পর্যন্ত দৌড়ে এলো আমরা আকাশ ধরতে পারবো না, তারাও তা নাহা বেগাইর আমাদ, আমি এটা পিলার ছাড়া এত বিশাল আকাশ আমি তোমাদের মাথার উপর স্থাপন করে রেখেছি। একটু চিন্তা করো, চিন্তা করলেই তুমি বলবা মা খালাক্তা হাদা বাতেলা, কোনো কিছু আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নেই, সুবহানাল্লাহ। এই যে খড়ের উপরে বসে আছেন এটা কি কথা কন না কে, যাদের খেতা কম্বল নাই এদের জন্য এটা হলো বেস্ট চাদর, রাতের বেলায় যদি নিচে কতগুলো খড় আর উপরে কতগুলো খড় দিয়ে শুয়ে থাকেন সকালে দেখবেন যে রোদ উঠতে উঠতে শরীরে আগুন ধরে যাওয়ার অবস্থা হয়েছে, এত গরম এটা। আপনাদের জন্য কি সুন্দর বিছনা বিছিয়ে দিয়েছে, আমি একবার এই খড়ে ঘুমাইছিলাম অনেক আগে আমার মনে আছে, কিসের কম্বল আর খেতা, এটা দিয়ে যদি কম্বল বানায় তাহলে সবচেয়ে বেশি বিক্রি হবে আমার মনে হয়, এত গরম হয় এটা অল্পক্ষণের মধ্যেই, কে বানিয়েছেন এটা? আল্লাহ বানিয়ে, আপনি পারবেন বানাইতে? বাংলাদেশের না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে পারবে এই খড় বানাইতে? আল্লাহ বলছেন এই সৃষ্টিকে নিয়ে তোমরা চিন্তা করবা, লিকাউমি ইয়াতাফাক্কারুন, আমি কোরআনটা নাজিল করেছি যারা ফিকির করে তাদের,
এখন আল্লাহ চূড়ান্তভাবে বলছেন পৃথিবীর যতগুলো জিনিস সবগুলোর ভিতরে তিনটাকে আল্লাহ সবচেয়ে ভালোবাসার করেছেন তিনটা জিনিস কয়টা তিনটা জিনিস রাসূল সবচেয়ে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরাও ভালোবাসব তিনটা জিনিস কয়টা এটা ভালোবাসার জিনিস হুববা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন ফার্স্ট আতিব সুগন্ধি সুগন্ধি ফার্স্ট দুর্গন্ধজনক কারণ না থাকে রাসূলের উপর দাঁত মাজা ফরজ ছিল আপনাদের উপর আল্লাহ ফরজ করে দেয়নি করে দিলে ভেজালে পড়তেন রাসূলের উপর তাহাজ্জুদের সালাত ফরজ ছিল কি ছিল ফরজ ছিল কিন্তু আমাদেরকে ফরজ করে দেন নাই কিন্তু আমরা যেন তাহাজ্জুদ একদম ছেড়ে না দেই যারা তাহাজ্জুদ ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক গড়ে ওঠে না তবে আরেকটা বোনাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যারা এশা এবং ফজর জামাতে পড়ে আল্লাহ তাদের আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয় কোন নামাজ এশা এবং ফজর মধ্যখানে ঘুমিয়ে থাকলেও আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিবেন কে আল্লাহ দিবেন এটা একটা বোনাস আমাদের জন্য কিন্তু তাহাজ্জুদ যারা রেগুলার ছেড়ে দেয় তাদের নফসের উপর তাদের কোনো কন্ট্রোল আসে না মায়েরা আপনারা অন্তত সপ্তাহে একদিন আপনার জামাইকে বলবেন তিন দিন কারণ ঘরের দায়িত্বে থাকেন কে জামাইরা থাকে স্বামীরা বেশি পড়বে স্ত্রীরা একটু কম পড়বে কারণ তাকে একটু কমিয়ে দিয়েছেন শারীরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কারণ সে ঘরের অন্যান্য কাজগুলো সামলায় আবার ইসলাম যে কত নান্দরিক দেখেন ইয়াস আলুনাকে আনিল মাহিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মায়েদের অসুস্থতা সম্পর্কে কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিয বলো ওটা একটা রোগ ইহুদিরা করতো কি মেয়েরা যখন অসুস্থ হতো তাদেরকে বাড়ি থেকে বের করে দিতেন মেয়েরা যখন অসুস্থ হতো মেয়েদের সাথে কথা বলা ধরা সব কিছু স্টপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি এটা মেয়েদের অধিকার দেন রাসূল এতেকাফে বসেছেন মসজিদে নববীতে মাথাটা বের করে দিলেন বুখারী হাদিস আয়েশাকে বলেন মাথা মুছে দাও মা আয়েশা বলেন আমি অসুস্থ রাসূল বললেন তোমার হাত অসুস্থ না মাথা মুছে দাও এইভাবে মেয়েদেরকে আপনি সার্টেন ফ্যামিলি কনজুগাল লাইফে তার কাছে যাবেন না কিন্তু আপনি বাকি সব কিছু তার সাথে করতে পারেন কোনো সমস্যা নাই কি সুন্দর আপনি একই সাথে থাকতে পারবেন তার রান্না খেতে পারবেন তার হাতের ধোয়া খেতে পারবেন এতে কোনো অসুবিধা নাই আবার আমাদের দেশে মনে করা হয় মৃত্যুর পরে স্ত্রী বেগানা হয়ে যায় বহু জায়গাতে মৃত্যুর পরে স্বামীকে আর স্ত্রীকে দেখতে দেয় না অথচ রাসূলের বিবি খাদিজার লাশ ধোয়াইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী বিবাহের পর থেকে তার স্ত্রী থাকে স্ত্রীর স্বামী একজনই থাকে যদি একটা বিয়ে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মারা যাওয়ার পরেও আল্লাহ বলছেন নিসা আন-নবী হে নবীর বিবিরা নবীর বিবিরা সেই বিবিদের মধ্যে মা খাদিজাতুল কুবরাও আছেন না নাই তিনি তখন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছেন ইয়া নিসা আন-নবী হে নবীর বিবিরা এই জন্য আমরা আমাদের বিবি যদি দিনদার হয় আপনি যদি দিনদার হন দুইজনে জান্নাতে একই সাথে থাকবেন আল্লাহ কবুল করো কিন্তু যদি আপনার বিবির একাধিক বিয়ে হয় বিবি যাবে কোথায় যাবে যেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওনার আগের স্বামীও জান্নাতি পরের স্বামীও জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পরে ওনার বিয়ে হয় উনিও জান্নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের স্বামী শহীদ ছিলেন তিনিও জান্নাতি এখন কার কাছে যাবে হাদিসে বলা হয়েছে দ্বিতীয় স্বামীর কাছে যাবে এই প্রথম স্ত্রী অর্থাৎ দ্বিতীয় স্বামী যিনি পরে বিয়ে করেছেন তিনি যদি জান্নাতি হন তার ঘরে তিনি যাবেন আর যে মেয়েরা তাদের স্বামী এই ফোন বন্ধ করেন মুরব্বি বন্ধ করেন স্বামী যদি দিনদার না হয় মেয়েটা দিনদার জান্নাতে গেছে এখন এর অবস্থা কি হবে জান্নাতের যে কোনো একটা সুন্দর পুরুষের সাথে আল্লাহ তাকে বিয়ে করিয়ে দিবেন ওই মেয়েটা যেরকম পুরুষ চায় আমাদের দেশে মেয়েদের রুচির কোনো দাম নাই ইসলামিক পরিবারগুলোতেও নাই বাপ এসে কয় যে তোর লাগে একটা ছেলে নিয়ে আসছি এটারে বিয়ে করবি নাহলে কাইটা নদীতে ভাসায় দেব তোরে বিয়েই করাবো না এই অধিকার আপনাদের দিয়েছে কে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী দেখেন না মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আলী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে প্রস্তাব পাঠালো আমাদের দেশের ছেলে মেয়েদের হায়া লজ্জা কমে যাচ্ছে এখন দেখেন ছেলে রাস্তায় মেয়েকে বলতেছে মাই তুঝে প্যার করতা হো আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে
আমি তোমাকে ভালোবাসি, তো এটা তো একটা নোংরা কথা, খালি মুখে এটা কথা বলার জিনিস না। আপনি বিয়ের পরে আপনার বিবিকে বলবেন বিবি তোমাকে ভালোবাসি, কিন্তু আরেকটা বেগানা মেয়েকে আপনি কিভাবে এই প্রস্তাবটা দেন? আপনার হৃদয়ে কাউকে ভালো লাগতে পারে, আপনি এটা কিভাবে পৌঁছাবেন? তার আত্মীয় স্বজন কাউকে দিয়ে এটা তার বাড়িতে পৌঁছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে ভালোবাসবে সে যেন তাকে জানিয়ে দেয় আমি তাকে ভালোবাসি। এখন আপনি মা ফাতেমার জন্য রাসূল আলীর টান ছিল, কিন্তু কোনোদিন তিনি রাসূলের কাছে বলেন নাই, বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। এটা হলো ডিসেন্সি, এটা হলো মডেস্টি, এটা হলো পর্দা, এটা হলো শালীনতা, ঠিকটা বেঠি? আপনি আপনার প্রস্তাবটা একজন নির্ভরযোগ্য লোককে দেন, রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জান্নাতের সরদার, যার নাম সাহাবী হিসাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তিনাকে দিয়েই তিনি প্রস্তাবটা দিলেন। রাসূল সাল্লাম প্রস্তাবটা নিয়ে সোজা ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা, মক্কার অনেক বড় বড় পরিবার থেকে, মদিনার অনেক বড় পরিবার থেকে তোমার প্রস্তাব এসেছে, আজকে একটা ছেলের প্রস্তাব এসেছে যে ছেলেটা আমার সাহাবিদের মধ্যে খুব সাহসী, খুব বীরত্বপূর্ণ, খুব বড় সাহিত্যিক, তিনার কবিতার বই এখনো পড়ানো হয়, দেওয়ানে আলী এরকম মোটা বই, তুমি চিন্তা করো। মা ফাতেমাও তিনিও জাহিন ছিলেন, তিনিও জ্ঞানী ছিলেন, তিনি চিন্তা করলেন আমার আব্বা একটা ছেলের এত প্রশংসা করছে, নিশ্চয়ই এই ছেলেটাকে আমার আব্বার মনে ধরেছে। তিনি রায় দিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। রাসূল বললেন তুমি মোহরানা নিয়ে আসো। আলী বললেন আমি তো আপনার ঘরেই খাই, আমার তো কিচ্ছু নাই, শুধু তলোয়ার আর ঢাল আছে, কয় এইগুলো বেচে মোহরানা আনো। এখন আপনাদের এই এলাকাতে যৌতুক নাই বোধ হয় না? ঘরে 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 আল্লাহর রহমতে জাহান্নাম, যদ্দূর যৌতুক খাইবেন ওদূর জাহান্নামে জ্বলবেন, রডি হয়ে থাকেন। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন, যেগুলো যৌতুক খেয়েছো লাথি মেরে ওদেরকে জাহান্নামে ঢুকায় দিবে আল্লাহ। যৌতুক এটা ইসলামী সমাজের কোনো কালচার না। এখানে আছে মোহরানা, এখানে কি আছে মোহরানা, আপনি যৌতুক খান কেন? যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে, যে সেই যেই সমাজেরটা গ্রহণ করে তার সাথে তার হাসর হবে। যৌতুকের কোনো সিস্টেম ইসলামে নাই। রাসূল বলেছেন একটা লোহার আংটি হলেও তুমি তার মোহরানা দাও, আবার যদি হাজার কোটি টাকাও মোহরানা দাও তাতে কোনো নিষেধ নাই। ওমর ফারুক একবার ওয়াজ করতেছিলেন মায়েদের মোহরানা যেন কম হয়, এক মহিলা উঠে বলছে আল্লাহ কেন্তারের কথা বলেছে। কেন্তার মানে হলো 40 দেরহামে এক আউকিয়া, 12,000 আউকিয়াতে এক কেন্তার, অর্থাৎ কোটি কোটি টাকার মালিক। বলছে আল্লাহ বলছে কেন্তার, ওমর তুমি কমাও কেন? ওমর এই ভরা মসজিদে বললেন আসাবা এমরা আখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সুবহানাল্লাহ, নিজেকে ভুলের কাছে সমর্পণ করা এটা মুমিনদের সবচেয়ে বড় দায়িত্ব, ঠিকটা বা ঠিক? আপনি কত বড় হয়েছেন, আপনি নিজের ভুল ধরলে ঘ্যাত করে উঠবেন। আমাদের দেশে এই প্র্যাকটিসটা খুব বাজে, কোন নেতা খেতার ভুল যদি কেউ ধরছে তার 14 গোষ্ঠীর মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিছে। হ্যাঁ, মিথ্যা মামলা যারা দিয়েছ শেরেকের গুনায় গুনাগার হয়ে জাহান্নামে যাবি। মিথ্যা মামলা মিথ্যা কথাকে আর শেরেককে রাসূল একসাথে উল্লেখ করেছেন, রাসূল করেন নাই আল্লাহ করেছেন। সূরা হজের 30 নম্বর আয়াত, আস্তানিবুর রিস্তা মিনাল আওসাম আস্তানিবু কওলা জুর, খবরদার তোমরা শেরেক থেকে বাঁচো, ঘৃণ্য শেরেক থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। রাসূল বলেছেন শেরেক যেখানে মিথ্যা সেখানে, মিথ্যা যেখানে শেরেক সেখানে। আর বাংলাদেশে এটা পানি ভাতের মতো, মিথ্যা এত বেশি বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন মিথ্যার সয়লা। আল্লাহ বলছেন সূরা ওয়াকেয়ার ভিতরে তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তোমরা তোমাদের রিজিকটাও মিথ্যার উপরে তোমরা সাজিয়ে নিয়েছো, মিথ্যা ব্যবসা, মিথ্যা মাল, মিথ্যা ফরমালিন সয়লাব হয়ে আছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি পারিবারিক জীবনে মিথ্যা কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস, কেউ যদি গোপনে মিথ্যা কথা বলে আস্তে আস্তে আল্লাহ তাকে মিথ্যুক হিসাবে পরিচিত করাইয়ে দেয়, কেউ যদি গোপনে সত্য কথা বলে জীবনের একটা পর্যায়ে এসে আল্লাহ তাকে সত্যবাদী হিসাবে পরিচিত করিয়ে দেয়। আপনি আপনার বিবির জন্য বাসায় আসতে কিছু হাদিয়া নিয়ে আসেন, কারণ বিবিতে হলো আল্লাহর আয়াত, আল্লাহর কি আয়াত, খবরদার এর সাথে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার করবেন না। ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, মনে রাখবেন আপনার পাঁজরকে কি আপনি পিটাবেন, কথা কন নাকি আপনার শরীরকে কি আপনি মারবেন,
যে নিজের শরীরকে নিজে মারে, ও কবিরা গুনাহ করে, আত্মহত্যা অর্থাৎ নিজেকে নিজে হত্যা করে, ও কি গুনাহ করলো? কবিরা গুনাহ করলো। তা আপনি তো এটা করবেন না, কি ব্যাপার? এই জন্য আপনি আপনার নিজের একটা পার্ট হলো আপনার বিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন গ্লাস, গ্লাসকে যখন আপনি পরিষ্কার করবেন কিভাবে করবেন? আস্তে করে সাবান দিবেন, আস্তে করে মাজবেন, যত মাজবেন এটা তত পরিষ্কার হবে, ঠিক না ভাই? ঠিক। এখন আপনি বিবিকে যদি এমনি জোর করে সোজা করতে দেন, বিবিও শেষ, ঘরও শেষ, আপনি তার রুচি জানবেন। আমাদের অনেক লোক বিবির একটু হাইপারটেনশনে থাকে, কখনো কখনো অনেক রকমের চাপ থাকে, ঘর সামলানো, বাচ্চা সামলানো, ঘর ধোয়া, ঘর মোছা, বাংলাদেশের মেয়েদের মতো এত কাজ দুনিয়ার কোনো মেয়েরা করতো না, করে না, এখনো করে না। এত কাজের পরে মেজাজটা তো একটু খারাপ হবে। আপনি বলছেন এই শুরুতেই আমার সাথে খেতে আসো, তোর সাথে খামু না। আপনি কইলেন তোর বাফে খাইব, তুই খাইলি না, এরকম বেয়াদব আছে না? বাস লেগে গেল ঘরের ভিতরে। এখন তো তুলকাল কাণ্ড, আপনি বিবির গায়ে হাত তুললেন, যেই ঘরে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে ওই ঘরের মেয়েরা আত্মহত্যার পথ খোঁজে। ওরা চিন্তা করে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমার জন্য সবচেয়ে বাজে কাজ হয়েছে। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেয় সুন্দর নামে ডাকে, মেয়েরা গর্বিত হয় যে আমি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে আমি ধন্য হয়েছি, ঠিক কিনা? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুছে খাচ্ছে, এরকম ঘরও আসে না নাই, এটা যেন না হয়। বিবিরা লেডিস ফার্স্ট, এটা বুখারীর হাদিস, এটা ইংরেজরা চুরি করেছে মেয়েদের ব্যাপারে। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, যেই ঘরের প্রথম সন্তান মেয়ে সেই ঘর বরকতের ঘর। রাসূলের প্রথম সন্তান কি ছিল? কথা কন না কেন? কয়জন মেয়ে ছিল? ছয়জন। আর আপনার দুইজনের যথেষ্ট করছেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো না হইলে আরো ভালো। যেই পরিবার বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা হলো আমার নিদর্শন। আমার সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বুখারীর একটা হাদিস দিয়ে শেষ করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكري آدائي كورشي الله شباي كورشي الحمد لله. أمرا سورة روم থেকে আজকে কথা বলবো এখানে মাহফিলের মহিলা মাহফিলের সম্মানিত পরিচালক আর যারা এসেছেন আপনারা যারা মায়েরা পর্দার আড়ালে আছেন এটাই ইসলামী সিস্টেম যেখানে ছেলে মেয়েরা একসাথে বসে ওটা জিনার পরিবেশ ওটা রহমত শূন্য পরিবেশ এইজন্য যে সমস্ত প্রোগ্রামে ছেলে মেয়ে একসাথে বসে এগুলোতে গজব নাজিল হয় এগুলোতে লানত আসে দেশের জন্য যেখানে পর্দা নাই সেখানে শয়তান থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন একটা ছোট চুলার মুখ ভিতরে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ আগুনে পুড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম কে এরা কারা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এরা ও সমস্ত পুরুষ মহিলা যারা পর্দা মানত না সমাজে এজন্য মায়েদেরকে অনুরোধ করব কোন মেলায় যেন আপনারা না যান মেলা এটা শয়তানদের মেলা হয় আমার আলোচনা কতক্ষণ আজকে এক ঘন্টা জি সোয়াটা বলতে খায়র আমরা সূরা রোম থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক দীর্ঘ সময় কথা বলেছি আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের আমির হামজা নাটোরি নাটোরি লাগাচ্ছো কেন হ্যাঁ বনপাড়া লাগা বনপাড়াটা নাটোরের মধ্যে সুন্দর একটা জায়গা অনেকে বনপাড়া চিনে নাটোর চিনে না অনেক বিখ্যাত একটা জায়গা ফলের জন্য ফুলের জন্য বনপাড়া অনেক দীর্ঘ সময় ধরে ও কোরআন হাদিস থেকে কথা বলেছে এটা এখনকার বক্তারা কম পারে যেগুলো ইউটিউব বক্তা এগুলো তো আধা ঘন্টা 45 মিনিটের বেশি এদের আয়ু থাকে না এদের পুঁজি শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হামজা যেহেতু পড়াশোনা করা মানুষ সেজন্য আমি শুনছিলাম আপনারাও শুনবেন যারাই কোরআন থেকে আলোচনা করে আমাদের শোনা উচিত